क्रमागत तारा जारा करबेन आर तादेर संगे माझे माझे जोग देबेन डिजि आईजि डिआईजि এই পদাধিকারীরা তারাও প্রশ্ন করবেন। উদ্দেশ্য ছিল জেরার নামে মানসিক অত্যাচার করতে করতে যদি আমাকে পাগল করে দেয়া যায় অথবা আমার রক্তচাপ বাড়িয়ে দিয়ে আমি যদি হার্ট ফেল করে মারা যায় তাহলে তারা শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবেন, আমার কথা না। এই জিজ্ঞাসাবাদ চলার সময় যখন বেলা 12টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, সারা দিন চলছে, সারা রাত চলছে, ভোরের দিকে যখন একজন ডিএসপি র্যাঙ্কের অফিসার তিনি একটু বাইরে গেছেন, টয়লেটে গেছেন, সেই সময় যিনি সাব ইন্সপেক্টর তিনি বোধহয় ধূমপান করার জন্য বাইরে গেলেন, সেই সময় আমার কানে কানে যিনি ইন্সপেক্টর ছিলেন তিনি বোধহয় বামপন্থী মনোভাবাপন্ন, তিনি বললেন, স্যার পরিকল্পনা ভয়ঙ্কর, ষড়যন্ত্র ভয়ঙ্কর, আপনাকে এরা বাঁচতে দেবে না। আপনি যদি একমাত্র বাঁচার উপায় যদি আপনি অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে চেয়ার থেকে পড়ে যান তাহলে সাময়িক জেরা বন্ধ হতে পারে। আমি বললাম সেই অফিসারকে আমি কৃতজ্ঞ আপনার এই কথা আমাকে বলার জন্য, কিন্তু জেনে নিন আমরা বামপন্থী, আমরা কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী, আমরা কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করব না। আমার যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমতা থাকবে আমি জিজ্ঞাসাবাদ আমি চালিয়ে যেতে সাহায্য করব পুলিশকে, যখন পারবো না তখন সবাই বুঝতে পারবে না আমি আর পারছি না, কিন্তু মিথ্যার আশ্রয় আমি নেব না। ভোর 4টের সময় এই কথা উনি বলেছিলেন, তারপরে সেই জেরা চলতে থাকলো। যখন সন্ধ্যে 6টার সময় যখন আমার ব্লাড প্রেশার 180/120 যখন এমনভাবে ঘাম দিতে শুরু করেছে মনে হবে খুব মাথায় জল ঢালছে, তখন রশিদ খান বলে একজন ডিএসপি জিজ্ঞাসাবাদ করছিলেন, উনি খুব পুরানো অফিসার ওই দপ্তরে, যে রশিদ খানের নামের সঙ্গে খাদিম হত্যা মামলার তিনি ছিলেন ইনভেস্টিগেশন অফিসার, সেই সময় তার নাম গোটা রাজ্যব্যাপী মানুষের পরিচিত হয়েছিল। তিনি তখন ডিএসপি হিসাবে জিজ্ঞাসাবাদের টিমের নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি বললেন, স্যার এত ঘাম দিচ্ছে কেন? আমি বলেছিলাম, খান সাহেব আপনারা 8 ঘন্টা ডিউটির পর আপনারা চলে যাচ্ছেন বিশ্রামের জন্য, আর গতকাল বেলা 12টা থেকে একই চেয়ারে বসিয়ে জেরার নামে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, আমার শরীরটা তো মানুষের শরীর, আমার শরীরটা গরু মোষের শরীর নয়, সেই জন্যে বোধ হয় আর নিতে পারছে না, সেই জন্যই বোধ হয় এত ঘাম দিচ্ছে। উনি ভয় পেয়ে গিয়ে বললেন, না এই অবস্থায় তো জিজ্ঞাসাবাদ করতে গেলে অঘটন ঘটে যাবে। আমি হাসতে হাসতে বলেছিলাম, আমার কাছে খবর আছে যাতে অঘটন ঘটে যায়, সেই জন্যই তো আপনারা এই পরিকল্পনা করেছেন। উনি সঙ্গে সঙ্গে বললেন, স্যার এরকম বলবেন না, আমি এই পরিকল্পনার সঙ্গে যুক্ত নই। তখন আমি বললাম, তাহলে একটা পরিকল্পনা হয়েছিল, আপনি যুক্ত না থাকলেও এ কথা নিশ্চয়ই আপনি স্বীকার করে নিচ্ছেন পরোক্ষভাবে। উনি আর কিছু বললেন না, উনি সঙ্গে সঙ্গে আইজি ডিজিকে খবর দিলেন, চিকিৎসক গেল, চিকিৎসক বলল এইভাবে এখন আর জিজ্ঞাসা করা সম্ভব হবে, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। উনি বলেছিলাম হাসপাতালে নিয়ে যাবেন, তারপর তো কাগজে লেখা হবে যে মিথ্যার আশ্রয় নিয়ে আমি যাব না হাসপাতালে, তাই নিয়ে যেতে বাধ্য হয়ে গেলেন। তারপর পরীক্ষা নিরীক্ষা হলো, বললেন আমার একটা অপারেশন করতে হবে। তারপরের দিন 15 আগস্ট হাসপাতালে ভর্তি, আইসিইউতে ভর্তি, রাত্রি 11টার সময় আইসিইউর ভিতরে একজন মহিলাকে তৃণমূল পাঠিয়ে দিলেন আমাকে গালিগালাজ করার জন্য। ভাবতে পারেন এসএসকেএম হাসপাতালের আইসিইউ, সেই আইসিইউতে অন্য অনেক পেশেন্ট ভর্তি আছে, আমিও ভর্তি আছি, একজন মহিলা গিয়ে বলছে যার মাটির নিচে যাকে পুঁতে দেওয়ার কথা তাকে কেন আইসিইউতে রেখে চিকিৎসা করানো হচ্ছে, এখনই ওকে হাসপাতাল থেকে বের করে দিতে হবে। চিকিৎসকরা কর্তব্যরত, সিস্টাররা কর্তব্যরত, তারা বাধা দেওয়ার চেষ্টা করছেন, সে বলছেন আমি কাউকে মানি না, আমাকে আমার দাদা পাঠিয়েছেন, দাদা বলেছেন তুই যা করার করে আসবি, সব দায়িত্ব আমার। পরে আমি খুঁজে বের করেছিলাম যে সেই মহিলা কে ছিলেন, কোন দাদা বলিয়া লয়েছিলেন,
আমি সেই আলোচনায় তাদেরকে বহন করতে যাব না, কিন্তু না আমার ধৈর্যচ্যুতি ঘটেনি। একবার মনে হয়েছিল সহ্য করা যাচ্ছে না, যা হবে হবে, আমি তো কৃষক বাড়ির ছেলে, আমাদের কৃষকদের এক এক সময় গো উঠে গেলে সে গোতে আমরা তখন বলি আচ্ছা দেখে নেবো যা হবে হবে। কিন্তু সেদিন হঠাৎ শুভবুদ্ধির উদয় হয়েছিল, সেই গো আমাকে মাথা চাড়া দিতে দেয়নি। কানে মুখ খুলে কর্তব্যরত যারা গ্রুপ ডিস্টার্ব তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এখানে যাত্রাপালা শেষ হয়েছে, বললেন কি বলবো বলুন তো। হ্যাঁ, এই অসভ্য আইসির ভিতরে অন্য পেশেন্টরা রয়েছে, তাদের জীবন সংশয় হতে পারে, কিছুই শুনছে না, কিছুই বাঁচতে না। তাহলে এরকম যে একটা সরকার পশ্চিমবাংলার ক্ষমতা এসেছে, এদের কাছে এইসব মানবিকতা মূল্যবোধ এগুলো আশা করেন নাকি আপনি? বলে তাহলে মানবিকতা মূল্যবোধ শব্দের যদি বিন্দুমাত্র থাকতো তাহলে তখন আইসির ভিতরে এসে এই ধরনের গালিগালাজ করা আমাদের দেখতে হতো না। তারপরের দিনে অপারেশনের পরে যখন বলল যে না সেরকম কিছু নেই, এটা অত্যাধিক মানসিক চাপের জন্যেই, চিকিৎসকরা বললেন এই ধরনের প্রেশারটা হাই হয়ে গেছিল, যদি এই জিজ্ঞাসাবাদ বন্ধ না করা হতো তাহলে অঘটন ঘটে যেত, তাহলে ব্লাড প্রেশারটা আরও বেড়ে গেলে স্ট্রোক হয়ে যেত, আর স্ট্রোক হয়ে গেলে যা হওয়ার তাই হতো, এটা স্বীকার করলেন। তৎক্ষণাৎ সিআইডি অফিসাররা বললেন যে যখন কিছু নেই তাহলে আমরা আজকেই আমরা আবার নিয়ে চলে যাব ভবানী ভবনে। ভবানী ভবনের বৃত্তান্ত আমার বইটাতে আমি লিখেছিলাম যে কখনো তো ভবানী ভবনে যাইনি, যখন ভবানী ভবনের লক আপে নিয়ে গেল, লক আপের ভিতরে দেখতে অসম্ভব বিদ্যুতে গন্ধ, দেখলাম যে এক কোণে কম্বল রাখা আছে। আমি বললাম এই কম্বলগুলো বললে এগুলোই আপনার শোয়ার জন্যে, বোধ হয় কম্বলগুলো কত বছর আগে কেনা জানি না, কোনোদিন ধোয়া হয়েছে বলে জানা আমার নেই, যারা ছিলেন তারাও বলতে পারলেন না, একধারে রেখে খালি মেঝেতে জল চাইলে বললো সবারই জন্যে ওখানে একটা ভাঙা মগ একটা ভাঙা বালতি আছে, তাতেই বাথরুম তাতেই খাবার জল তাতেই সব খেতে হয়। আমি বললাম তাহলে জল খাবো না এখন থেকে অনশন। যা তখন আমি বিধায়ক ছিলাম, বিধায়ক ছিলাম বলে আমার জন্য বাইরের থেকে জল বোতলে জল দেবে, জল খাওয়া হয়ে গেলে সেই বোতল আবার নিয়ে চলে যাবে, বোতল সামনে রাখবে। সেদিন যেদিন নিয়ে গেছিলো সেদিন রাতে নিয়ে যাওয়ার পরে খাবার নিয়ে এলো, ভাত কচু কাঁকরোলের তরকারি, শুনেছেন কখনো কচু আর কাঁকরোল দিয়ে? আর ডালের ঝোল, ও শব্দটা শুনে আপনারা ভাবছেন ডালের ঝোল কীরকম হয়, আসলে কলাইবিহীন ডাল বললে অনেকে রাগ হতে পারে, সেই জন্য ডালের ঝোল। আমি দেখলাম ভবানী ভবনের লোক আছে ওটাই খাদ্য, আমি ভুল করে বলেছিলাম যেটা কাঁচা লঙ্কা, বললো না না লোক আপনি কাঁচা লঙ্কা দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, 11 দিন ছিলাম, তারপরে জেল হেফাজতে নির্দেশ দিল, সব মিলিয়ে প্রায় 181 দিন আমি জেলের মধ্যে ছিলাম। সেই জেলের অভিজ্ঞতা আর কী করব, জেল জীবনের পরে যখন গৃহবন্দী জীবন পালন করছিলাম তখন তা নিয়েও একটা লিখেছি, সেই বইটাও কদিন পরে প্রকাশ হবে। আমি জেল থেকে বেরিয়ে লিখতে গিয়ে বললাম জেল হলো অঘোষিত একটা বিশ্ববিদ্যালয়, এত কিছু জেলে গিয়ে শেখা যায় যা জেলের বাইরের থেকে অনেক জানার কিছু উপায় নেই, সে অনেক দীর্ঘ আলোচনা। জামিন হলো কলকাতা আদালত জামিন দিল না, সেই জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা, সেখানেও ঘরে যন্ত্রণা বাইরে যন্ত্রণা, সিদ্ধান্ত না উচ্চ আদালতে যাওয়া হবে না। আপনাদের ভালোবাসা আপনাদের শুভেচ্ছা, এই আপনাদের মতন অনেক আমার হিতাকাঙ্ক্ষী যারা আছেন তাদের প্রচেষ্টা, আর একজন তিনি মাথার উপরে তার হাত রেখেছিলেন, তিনি যদি আমার পাশে সেই হাত বাড়িয়ে না দিতেন তাহলে জানি না আমি জেল থেকে আমার পক্ষে বেরোনো সম্ভব হতো কি না। তিনি আজ নেই, তিনি প্রয়াত হয়েছেন, আমার লেখা বইয়ের মধ্যে তার কথা লেখা আছে। কোনো সম্পর্ক ছিল না রাজনীতির, কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না, আত্মীয়তার সম্পর্ক ছিল না, কেন স্নেহ করতেন আমি একদিন জিজ্ঞেস করেছিলাম,
তিনি আমাকে বলেছিলেন স্নেহ ভালোবাসার কোনো ব্যাখ্যা হয় না। আমি বলেছিলাম আপনি আমাকে এত স্নেহ করেন, আমি যদি অন্যায় কিছু দাবি করি? উনি বলেছিলেন আমি আমার জীবনের অভিজ্ঞতায় মানুষ নিয়ে চলেছি, অন্য কিছু নিয়ে চলিনি, অন্যায় তুই করতে পারিস না, আর যদি কোথাও ভুল করি সে সংশোধন করে দেওয়ার দায়িত্ব আমার। আমি সেদিন প্রণাম জানিয়েছিলাম তাকে, আজকে নেই, কিন্তু আরো অনেক কথা বলেছিল, সব কথা বলবো না। কিন্তু যেদিন কষ্ট পেয়েছিলাম, যেদিন কলকাতা হাইকোর্টের নির্দেশ বাতিল হলো আমার জামিনের আবেদন, যখন উচ্চতর আদালতে আপিল করার এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না, আর এদিকে রাজ্য সরকার জেলের মধ্যে রেখে আমার বিচার কি করে শেষ করে দেয় না, তার জন্য মরিয়া হয়ে উঠলেন। আমি বলেছিলাম আমার ব্যক্তিগত হিতাকাঙ্ক্ষীদের, তিনি দিল্লিতে গিয়ে পড়েছিলেন, আজকে তিনি আসেননি, শরীর খারাপ বলে তার ছেলেকে পাঠিয়েছেন, তার ছেলে এসেছে আমার সঙ্গে দেখার জন্য, যে মানুষের আবেগ ভালোবাসা। তিনি দিল্লি থেকে ঘুরে এসে আমাকে বললেন আমি আপনার সঙ্গে আছি, আপনি যখন বলেছেন আপনি সম্মতি দিচ্ছেন আমি লড়াই করব। আমার জামিন আটকানোর জন্য এই সরকার কত টাকা খরচ করেছিলেন, বিধানসভায় যাওয়ার পরে একাধিকবার আরটিআই করে জানতে চাওয়া হয়েছিল, উত্তর দেয়নি। অলিখিতভাবে খবর নিয়েছিলাম এই রাজ্য সরকার আমার আপনার ট্যাক্সের পয়সায় কয়েক কোটি টাকা খরচ করে তারা আইনজীবী নিয়োগ করেছিলেন, সুপ্রিম কোর্টের সবচেয়ে বড় আইনজীবী যারা তাদেরকে নিয়োগ করেছিলেন, যাতে জেলের মধ্যে রেখে আমার বিচার শেষ করে আমাকে সাজাপ্রাপ্ত কয়েদিতে পরিণত করে দেওয়া যায়। কিন্তু কেস যেহেতু সাজানো, সর্বোচ্চ আদালতের বিচারক তিনি বললেন যে ঘটনার একবার বিচার সম্পন্ন হয়ে গেছে, যে ঘটনার বিচার করবে কোনোদিন কখনো এক মুহূর্তের জন্য সুশান্ত ঘোষের নাম উচ্চারিত হয়নি, না করেছে আসামি পক্ষ, না করেছে অভিযুক্ত পক্ষের সাক্ষীরা, তাহলে তাকে কি করে দোষী সাব্যস্ত করবো আমি? আর এটা তো চতুর্থ অভিযোগ, একই ঘটনায় তিনটা এফআইআর অভিযোগপত্র দাখিল হয়েছে পুলিশের কাছে, এটা তো চতুর্থ। তাই তিনি জামিন দিয়ে দেবেন, যখন জামিন দিয়ে দেবেন তখন ভারতবর্ষের তিনজন সর্বোচ্চ আইনজীবী, পাঁচজনের মধ্যে যে তিনজন, গোপাল সুব্রমণিয়াম, উদয় ললিত, নাগেশ্বর রাও, ঝাঁপিয়ে পড়ে বললেন হুজুর জামিন যখন দিবেনই একটা অনুরোধ রাজ্য সরকারের পক্ষ থেকে, যাতে জেলায় যেতে না পারে সেই অর্ডারটুকু যেন এতে লিখিতভাবে থাকে। সেই অর্ডার আমার জেলা আসা বন্ধ করে দিল। ভাবতে পারেন আজকে 9 বছরের প্রায় বেশি, 2021-এ 10 বছর সম্পন্ন হবে জুন মাস, আমি জেলায় আসতে পারিনি। আমার জ্যাঠাইমা মৃত্যুশয্যায়, কোর্টের পারমিশন চাইলাম, একবার পারমিশন পেলাম না, আর একবার পারমিশন পেলাম 2.5 ঘন্টার জন্য, আমি 2.5 ঘন্টায় দেখা করতে পারবো আমার জ্যাঠাইমা, মৃত প্রায় জ্যাঠাইমা, তাও 2.5 ঘন্টার মধ্যে যখন কলকাতা থেকে রওনা হবো তখন কলকাতার লোকাল থানায় আমাকে হাজিরা দিয়ে আসতে হবে, এখানে এসে একবার হাজিরা দিতে হবে গড়বেতা থানায়, আবার যাওয়ার সময় আর একবার হাজিরা দিতে হবে গড়বেতা থানায়। আমি আমার আইনজীবীরা এখানে এসেছি, আইনজীবীদের বলেছিলাম আমি কি খুনের আসামি সাব্যস্ত হয়ে গেছি, আমার জ্যাঠাইমা মৃত্যুশয্যায় তাকে দেখতে যাবো, 2.5 ঘন্টার মধ্যে দুবার আমাকে গড়বেতা থানায় হাজিরা দিতে হবে। একবার ভেবেছিলাম না যাব না, কিন্তু জ্যাঠাইমা আমার যদি মারা যান আর তো কোনোদিন চোখের দেখা দেখতে পাবো না, তাই কোর্টের সেই নির্দেশ মেনে নিয়ে দেখা করতে এসেছিলাম। তারপরে যখন মারা গেলেন তখন আমি ডেঙ্গুতে, আমি তখন নার্সিংহোমে চিকিৎসাধীন, আসতে পারলাম না। আমার স্ত্রী দেখতে আসলো দুদিনের পারমিশন, প্রতিদিন একবার করে গড়বেতা থানায় গিয়ে হাজিরা দিতে হবে। আমি আমার আইনজীবী আছেন বললাম এইভাবে যাওয়া মনে হচ্ছে যন্ত্রণার কিছু নেই, বাড়ি যাবো আর গিয়েই সোজা থানা ছুটবো, আবার পরের দিনে সোজা থানা ছুটবো যাব। তারপরে যখন আমি দরখাস্ত করলাম, রাজ্য সরকারের আইনজীবীরা প্রায় 1 বছর হাইকোর্টে সেই আবেদন তারা হিয়ারিং করার জন্য তারা সময় দিলেন, আদালত সময় দেয় তারা সময় চেয়ে নেয়,
দেড়টার সময় চেয়ে নেন, তুলে নিলাম। এর মধ্যে দুবার সুপ্রিম কোর্টে আবেদন করেছিলাম এই কন্ডিশন যাতে উইথড্র করে নেওয়া যায় না। তখনও লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় আইনজীবী দাঁড় করিয়ে আমার সেই আবেদন খারিজ করিয়ে দিয়েছেন। এবারে একবার দাঁড় করালে একজন উকিলের ফিস কত হতে পারে আপনাদের ধারণা আছে? যে একবার একজন উকিল একটা কেসে দাঁড়ালে কত ফিস নিতে পারে বলুন না, 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ কেউ তো বলছেন নাকি? কত লাখ নিতে পারে? রাজ্য সরকারের পয়সায় একবার উকিল 7 লাখ 8 লাখ রেখে তাদের ভরণ পোষণ করার মতো ক্ষমতা সুশান্ত ঘোষের নেই। আমার বিরুদ্ধে টাকার মিথ্যা মামলা দেয়া হলো, কত টাকা জানেন? আমি 32 বছরের বেশি এমএলএ, 15 বছর মন্ত্রী ছিলাম, বিধানসভায় যে টাকা পেতাম সেই টাকার হিসাব গোপন করে 6,05,000 টাকার আমার আর্থিক দুর্নীতির মামলা দাখিল করা হলো। যেদিন সেই মামলা হাইকোর্টে উঠল, হাইকোর্টের সম্মানীয় মাননীয় বিচারক যখন প্রশ্ন করলেন সরকারি আইনজীবীকে যে একটা মানুষ 32 বছরের বেশি বিধায়ক, 15 বছর মন্ত্রী, 60 কোটি না 6 কোটি না 6,05,000 টাকার একটা চাইশিট তাকে ধরিয়েছেন, তার মধ্যে 10 বছরে যে 9,67,000 টাকা বিধানসভা থেকে পেয়েছিল যেটা ট্যাক্স ফ্রি টাকা যার জন্য কর দিতে হয় না, সেই হিসাবটা আপনারা সংযোজন করলে চার্জশিট দিতে পারবেন না, এটার কি ব্যাখ্যা হবে? উনি বুঝে গেলেন কেসটা গড়বড়, আজকেই খারিজ হয়ে যাবে। উনি বললেন, হুজুর আমি আজকেই ফাইলটা পেয়েছি, পড়ে দেখিনি, আমি এর পরের দিনে আমাদের সরকারের বক্তব্য বলব। সেটা বোধ হয় রানারা আছেন এখানে আমার আইনজীবী, সেটা বোধ হয় 2014 সালে এই মামলা হাইকোর্টে উঠেছিল আর আজকে 2020 সাল শেষ হতে গেল, আর কদিন বাকি, এখনও সরকার পক্ষ আর সেই মামলা তুলতে বিচারে তুলতে তারা রাজি না। সেই 6,05,000 টাকার মামলার ভাড়া এখনও আমার হাইকোর্ট আর আলিপুর স্পেশাল কোর্টে এখনও ঘুরপাক। আর দিল্লিতে আমাদের যে বক্তব্য আদালতে জমা দিয়েছিলেন আমাদের আইনজীবী, সেই বক্তব্য যখন পাঠানো হলো রাজ্য সরকারের আইনজীবীর কাছে, এবারেও এই জেলায় আসা যাতে আটকে যায় সেই জন্যে তারা বললেন যে আমার আগে আমাদের সুজনদা বলছিলেন প্রভাবশালী তত্ত্ব খাড়া হলো করা হলো, যে আমি নাকি এতই প্রভাবশালী জেলায় পৌঁছে গেলে আর কোনো মামলা মতো তোমার অস্তিত্ব থাকবে না, এর চেয়ে বড় মিথ্যাচার কিছু আছে? অরবিন্দ দা তার সভাপতির বক্তব্য শুরু করতে যাওয়ার সময় বলেছেন, একজন আছেন বলুন যার সঙ্গে আমি আমার যখন মন্ত্রী ছিলাম এমএলএ ছিলাম যার সঙ্গে আমি আমার ক্ষমতার দম্ভের কোনো ব্যবহার দেখিয়েছি, একজন বলুন দাঁড়িয়ে যে সুশান্ত ঘোষ আপনি খারাপ আচরণ করেছিলেন, আমি রাজনীতি ছেড়ে চিরতরে অবসর নিয়ে চলে যাব। তাদের পণ্ডিত লোক নই আমি, আমার বাবা কাছ থেকে জ্যাঠার কাছ থেকে যারা আমাকে রাজনীতিতে হাত ধরে নিয়ে এসেছিলেন, 86 বছরের বৃদ্ধ কমরেড নন্দদুলাল ঘোষ, তিনিও আমার কেসে তাকে আসামি করে দেওয়া হয়েছিল, তাকেও পালিয়ে বাঁচতে হয়েছিল অনেকদিন, বছরের পর বছর আত্মগোপন করতে হয়েছিল, আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন কমরেড শঙ্কর সাউ, তিনিও আজকে এখানে আছেন বয়স্ক মানুষ, আমাকে কোনোদিন শেখান নেই আদর্শের কথা, সে যা করছো তা ঠিক করছো কি খারাপ করছো, যদি নিজের বিবেক সায় দেয় তাহলে সেই কাজ অত্যন্ত দৃঢ়তার সাথে করবে, পিছন ফিরে তাকাবে না, তাই আমি যা করি যদি আমার বিবেক সায় দেয় সেই কাজ আমি দৃঢ়তার সাথে করি। কঙ্কালকাণ্ডের ঘটনা কেন বেড়া চামড়া কঙ্কালকাণ্ড, যেখানে কঙ্কালের নামে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছিল, সে কঙ্কালের হাড়গোড় কার, সে পরীক্ষার রিপোর্ট হয়তো বিচার পর্বে উঠবে, যারা ডিএনএ টেস্ট করেন বিশেষজ্ঞরা তারা বলেছেন যে পদ্ধতিতে ডিএনএ রিপোর্ট করা হয়েছে এটা সম্পূর্ণ গায়ের জোরে মেলানো হয়েছে, তবে এটা একমাত্র যখন বিচার পর্ব চলবে তখনই এর সমাধান হতে পারে, অন্য সময়ে সমাধান হতে পারে না, আমি সেই আলোচনাতেও যাব না। যেখানে হাড়গোড়গুলো মাটির থেকে তোলা হলো, যখন হাড়গোড় তোলা হলো আমাদের আগের বক্তারা বলেছেন, আচ্ছা কোন পৃথিবীর এই মানুষ আছে, বুদ্ধিমান মানুষের কথা নয় আহাম্মক মানুষ আছে, যে একটা মানুষের দেহ মাটির নিচে 10 বছর টুকরো টুকরো হয়ে গেল আর
মেসির কাপড়ের তৈরি গেঞ্জি আর আন্ডারওয়্যার সে দুটো অক্ষত থেকে গেল, নূতন থেকে গেল। কোন আহাম্মক আছে গোটা বাংলায়? একজনও আছে যে এই কথা বিশ্বাস করে? কিন্তু না, মিডিয়া সেই কথা বিশ্বাস করানোর জন্য, মিডিয়া ট্রায়াল বলে একটা শব্দ আছে করানোর জন্য অহরহ বুঝিয়েছিল। কিন্তু এখানে অনেক মিডিয়ার বন্ধুরা আছে দায়িত্ব নিয়ে বলছে, যেখানে হাড়গোড় গুলোর নাটক করা হয়েছিল সেই হাড়গোড় গুলো যেখানে পাওয়া গেছিল বলা বেড়া চাওড়া গোলকদামা কঙ্কাল কাণ্ড হলো না, মল্লিক ডাঙ্গা কঙ্কাল কাণ্ড হলো না, হলো বেড়া চাবড়ার নামে কঙ্কাল কাণ্ড। কেন না বেড়া চাবড়াটা হলো সুশান্ত ঘোষের জন্মস্থান? কেন সুশান্ত ঘোষকে কেসে জড়াতে গেলে এই নামটা ব্যবহার করতে হবে? এর রাজ তো এই সরকারের আজকের না, যেদিন কি বলেছিলেন দেশপুর থেকে গড়বেতা সব তিনি দখল করে নিয়েছেন, তিনি পশ্চিমবাংলায় তৃণমূলে রাজত্ব কায়েম করবেন, গ্রাম থেকে কলকাতা পথ দেখাবে, গড়বেতা স্লোগান তুলেছিলেন, মনে নেই? মনে আছে সে কথা? সেই স্লোগানকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন আপনারা, এই গড়বেতা থানার মানুষ, চন্দ্রকোনা রোড, গড়বেতা, কেশপুর, বাঁকুড়া, জয়পুর, কোতলপুর, গোহাট, আরামবাগের মানুষ সেদিন ভেঙে চুরমার করে দিয়েছিলেন আপনারা। তাই রাগ ছিল যেভাবে হোক সুশান্ত ঘোষকে জেলে ভরতে হবে। জেলে ভরার জন্যে আড়াই টুকরোর সঙ্গে 10 বছর পরে মৃতকে নিয়ে উদ্ধার করা যায়, যে মামলা আদালতে বিচার পর্ব শেষ হয়ে গেছে সেই মামলাকে নতুন করে সাজিয়ে মামলা দায়ের করা যায়, আর হাইকোর্টের মতন উচ্চ আদালতের আগাম জামিন থাকলেও গায়ের জোরে হাইকোর্ট থেকে পিপিএ পাঠিয়ে সিজিএম কোর্টে জামিন বাতিল করে দিয়ে তাকে সিআইডি কাস্টডিতে দিয়ে দেওয়া যায়, তারপরেও তাকে জেলে আটকে রাখা যায়নি, জামিন পেয়ে যায়, জেলায় যেতে যাতে না পারে এবারে সেই জন্যে এফিডেভিট সরকার যে হলফনামা দিল তাতে বলল কিছুতেই যেন জেলায় ফিরতে না পারে। আর বললেন, শেষে বললেন, যখন দেখছেন যে আর আটকে রাখা যাবে না, বললেন জেলায় ফিরলেও যেন ঘরবন্দি থাকেন, না বেরোতে পারেন। তখন আমাদের উকিল বললেন, এটা সম্ভব? একটা মানুষ বাড়িতে ফিরে যাবে, সে পরিবারের সঙ্গে মিলিত হবে, তার বাড়ির কাজ, চিকিৎসার কাজ, পারিবারিক কাজে সে বাইরে বেরোতে পারবেন না, এটা কখনো? উনি এটা প্রাধান্য হবে। যখন এই অর্ডারটা হাতে পেলাম, সেই অর্ডারটা ব্যাখ্যা নেওয়ার জন্য আমি দিল্লি ছুটেছিলাম, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি এখন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হয়ে গেছেন সুপ্রিম কোর্টের, তাকে বললাম এইসব প্রশ্নের অবতারণা। আজকে 100 টাকা কেজি পেঁয়াজের দাম, 170 টাকা কেজি সরষা তেলের দাম, আমার বউ আমার মাকে খাওয়াবো, টাকা কোথায় পাবো? তার জন্য আমাকে কে টাকা দেবে? এই সরকার দেবে না, সুপ্রিম কোর্ট দেবে? আমি আন্দোলন করতে পারবো না বলে 100 বার পারবে? আন্দোলন করতে কোথায় বাধা? আপনার অর্ডারে তো কোথাও লেখা নেই। আমি শুনলাম কালকে আমাদের কমরেডরা খুব সাংঘাতিক রকমের ব্যতিব্যস্ত হয়ে আমাকে ফোন করে আমাদের নেতারা বললেন এরকম বলেছে। আমি বলছি ওদেরকে বলে দিন যে সুশান্ত ঘোষ আমাদের পার্টির কমরেড, তিনি 32 বছরের বেশি এমএলএ ছিলেন যেখানে আইন তৈরি হয়, তিনি 15 বছর মন্ত্রিসভার সদস্য ছিলেন, ছোটোখাটো যা হোক ছিলেন, তিনি এসব কিছু বুঝেন, তিনি সুপ্রিম কোর্টে কথা বলেছেন, সেজন্যেই আমরা কোনো সভা সমাবেশ ডাকিনি, আমরা কোনো প্রচার করিনি, একটা কোথাও কোনো যে সুশান্ত ঘোষ বক্তা পার্টি প্রচার করেছে আর ঘটনার নজির নেই। আমি তাও বলে এসেছিলাম এই ঘটনার পুরো ক্যাসেট আমি অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে পাঠিয়ে দেবো, তিনি দেখে রাখবেন, যদি ওরা আবার যদি মনে করেন, অবশ্য আর মনে করার মতো আর সেই কিছু যাওয়ার পর্যন্ত ওদের নেই, তার আগেই ওদের ইতিমধ্যেই পায়ের তলার মাটি কাঁপতে আরম্ভ করেছে। 18 জন বিজেপির জেএমপি কাজ 14 জন তৃণমূলের থেকে গিয়ে হয়েছে, এখন সব আবার তৃণমূল থেকে লাইন দিয়েছে বিজেপিতে যাওয়ার জন্যে। তৃণমূল আর বিজেপি আলাদা কিছু না, যেই তৃণমূল সেই বিজেপি, এরা একই মুদ্রার এপিট আর ওপিট, মানুষ বুঝতে শুরু করেছে। তাই ওই যে বলছিলেন কি আমাকে সাংবাদিক একজন, কাকে আপনারা শত্রু মনে করেন? আমরা মনে করি তৃণমূল আর বিজেপি ভিন্ন কিছু না, আমরা লাল ঝান্ডা ঐক্যবদ্ধভাবে এক ধাক্কা মারবো আর সেই ধাক্কাতে তৃণমূল আর বিজেপি ছিটকে যাবে বাংলার মাটিতে, আগামী দিনে আমরা নতুন করে ইতিহাস তৈরি করবো। অনেক টাকা আছে কোনো কোনো রাজনৈতিক দলের কাছে, টাকা দিয়ে তারা সব কিনে নিতে চান, ইতিমধ্যেই তাদের সব
মুরগিদের আমদানি হয়েছে, ধরাধরিদের আমদানি হয়েছে, আমি কারো নাম নির্দিষ্ট করে বলছি না, যা বলছি তারা আপনারা তাদের কথা বুঝতে পারবেন, তারা সব এসে তার হুঙ্কার ছাড়তে আরম্ভ করেছে। এসব হচ্ছে নকল যুদ্ধ। তৃণমূল বিজেপির যুদ্ধ কীরকম জানেন? আমি অনেক আগে বলতাম, 10 বছর তো আপনাদের সামনে আসিনি, বলিনি। আমি যখন ছোটোবেলায় ক্লাস 5 পড়ি, তখন আমার এক কৃষ্ণদা দাদা আমাকে এক যাত্রা দেখাতে নিয়ে গেছিল। সেই যাত্রা ছিল পৌরাণিক পালা, রাম রাবণের যুদ্ধের দৃশ্য ছিল। দেখলাম আর রাম আর রাবণ মঞ্চে যুদ্ধ করছে, মনে হচ্ছে এখনই মেরে দেবে। হ্যাঁ, রাবণ ভাবছে এখনই রামকে মেরে দেবে, কিংবা রাম এখনই রাবণকে শেষ করে দেবে। ও মা, অনেকক্ষণ যুদ্ধ চলার পরে কেউ মরল না, দৃশ্যটা শেষ হয়ে গেল। তারপরে আবার দৃশ্য শুরু হবে, তারপরে এই যে ড্যান্স হতো না তখন একটা দৃশ্য, এখন আর এসব হয় না, জানি না, আমি অনেকদিন যাত্রা দেখি। তারপরে আমার কৃষ্ণদাদা বাইরে গেছিল, সে আমাকে শুন 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 হায় দেয়, মঞ্চে রাম আর রাবণ যুদ্ধ করছিল, মনে হচ্ছিল একে মেরে দিবে ওকে মেরে দিবে, আর দুজনে একটা বিড়ি ভাগ করে খাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে তৃণমূল আর বিজেপি, হচ্ছে এদের যুক্তি এক জায়গায় হয়, এক বিড়ি এরা দুজনে খায়। আর লাল ঝান্ডার যুদ্ধকে এরা কী করে লাল ঝান্ডাকে শেষ করে দেওয়া যায়, সেই জন্য এরা চক্রান্ত করে, যে এরাই যুক্তি করে মানুষকে বলে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে বিজেপি হোক। আর বিজেপির লোকেরা বলে আগে আমাদের দেখো, তারপরে তোমরা লাল ঝান্ডাকে দেখবে। আর সেই কথা শুনে আমাদের কিছু মানুষ তারা ভাবে বোধ হয় ওটাই পথ, আমি যাই সেসব কথা। তা আমি বলেছি, ভাই এটা পথ না, এটা চরম আত্মহননের পথ, এই পথে কখনো পা বাড়িও না। আমাদের রাজ্যে নয়, গোটা দেশ জুড়ে আজকে যে কৃষকরা মানুষের মুখে অন্নের জোগান দেয়, যারা আমাদের অন্নদাতা, আজ তাদের পেটে লাথি মেরেছে দিল্লির সরকার। আর সেই লাথি যখন মারলো, তখন রাজ্যের সরকার 7 দিন ধরে একটি শব্দ উচ্চারণ করেনি, যখন দেখেছে গোটা দেশ উত্তাল হয়ে গেছে, লক্ষ লক্ষ কৃষক দিল্লি ঘেরাও করে ফেলেছে। যদি কয়েকদিনের মধ্যে এই আইন যদি প্রত্যাহার করে না নেওয়া হয়, তাহলে গোটা দিল্লি ভারতবর্ষের রাজধানী স্তব্ধ হয়ে যাবে। কেন্দ্রের সরকারের পুলিশের এত গুলি নেই যে গুলি দিয়ে লক্ষ লক্ষ কৃষকের বুক ঝাঁঝরা করে দিতে পারে। আর বাংলাতেও আবার সেই লাল ঝান্ডার নেতৃত্বেই আবার যখন জেগে উঠছে, যখন জেগে উঠছে, তখন এখন তৃণমূল কংগ্রেসের সরকার, তৃণমূল কংগ্রেস দল বলছে আমরাও কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে। এতদিন মুখে কুলু পেটেছিল, এখন দেখেছে ঠেলার নাম বাবাজি, গোটা দেশে কৃষক আন্দোলন উত্তাল হয়েছে। আর এই রাজ্যেও 26 তারিখে ধর্মঘট প্রমাণ করে দিয়েছে, লাল ঝান্ডা ছিল, লাল ঝান্ডা আছে, লাল ঝান্ডা থাকবে, তারও ক্ষমতা নেই লাল ঝান্ডা। আমাদের রাজ্যের কৃষকরা দিল্লির এই কৃষক আন্দোলনে সামিল হওয়ার জন্যে 8 তারিখে, এই 8ই ডিসেম্বর, আজকে হলো 6 তারিখ, আমরা ধর্মঘট, দেশব্যাপী যে ধর্মঘট, সেই ধর্মঘটে আমরা রাজ্যে সামিল হব, আমাদের কৃষক নেতারা ঘোষণা করেছে। আর অবসর নেই, অনেক আড়ষ্টতা আছে এখনো, আমি জানি। আজকের এই আবেগের ভালোবাসার উপস্থিতিতে যাতে ব্যাঘাত ঘটানো যায়, সেজন্য 2 দিন ধরে কারা চক্রান্ত করেছে, কারা এলাকা এলাকায় ধমক চমক দেওয়ার ব্যবস্থা করেছে, সেসবের প্রতিটি অক্ষর আমার কাছে সেই খবর চলে গেছে। এখন তো সব ওই যে হাতে আছে না, এসব দেখছেন না, সঙ্গে সঙ্গে খবর তার ছবি পাঠিয়ে দেয়, দাদা দেখো এখন এদের এত দম্ভ। আমি যে ওদেরকে বল, ওদের নেতারা কীর্ণনী খেয়ে তারা তো বিজেপির তলায় আশ্রয় নেয়, বলে আশ্রয় নেওয়ার জন্য পালাচ্ছে, তা ওরা কোথায় যাবে? ওদের যদি বাংলায় থাকতে হয়, ইজ্জত নিয়ে থাকতে হয়, মাথা উঁচু করে বাঁচতে হয়, শান্তিতে বাঁচতে হয়, তাহলে লাল ঝান্ডার সঙ্গে আজ হোক কাল হোক পরশু হোক ওদেরকে আসতেই হবে। লাল ঝান্ডা ছাড়া অন্য কোনো ঝান্ডা নেই যে ঝান্ডা ওদেরকে রক্ষা করতে পারে। কি আপনারা মনে করেন তো লাল ঝান্ডাই আমাদের মাতাল লড়াইয়ের অধিকার, মনে করেন আপনারা? তাই লাল ঝান্ডাকে যারা ভালোবাসেন তারা আমাকে ভালোবাসেন, লাল ঝান্ডাকে ভালোবাসেন বলেই তারা আমাকে ভালোবাসেন। আজকে তারা হাজারে হাজারে আজকে উপস্থিত হয়েছেন ভালোবাসার টানে, আবেগ উচ্ছ্বাসের টানে তারা এখানে এসেছেন। এই কথাটা, এই বার্তাটা নিয়েই ফিরতে হবে। আমি কমরেডদের কাছে বলেছিলাম যে আমাদের সভা শেষ করতে হবে তাড়াতাড়ি, আমরা দীর্ঘায়িত করবো না সেই সভাকে। শীতের দিন অনেক দূর দূর থেকে যারা এসেছেন তাদের ফিরবেন, তারা ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে তারা ফিরবেন। আর 8 তারিখের কর্মসূচি সহ আগামী দিনে যে রাজনৈতিক লড়াইয়ের সংগ্রামে আমরা অবতীর্ণ হতে যাচ্ছি, সেই লড়াইয়ের প্রস্তুতি এখন থেকেই আপনাদের শুরু করতে হবে ফিরে গিয়ে। এই আহ্বান জানিয়ে, আপনাদের অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, CPIM জিন্দাবাদ। Oh!
আপনাদের অনুরোধ যে আপনারা যখন ফিরবেন সুশৃঙ্খল ভাবে ফিরবেন, আমরা যেভাবে যা এসেছেন সেইভাবে যাবেন, কোথাও অযথা কোনো ধর্মের মধ্যে লড়াবেন না। আমাদের সাবধানতার সঙ্গেই আমাদের ফিরতে হবে, সেই সাবধানতা নিয়েই আপনারা ফিরবেন। আর একটা অনুরোধ কমরেডদের, যে পার্টি অফিসে যে এখন ভিড় করবেন না, কাল থেকে আসুন, কমরেড সুশান্ত বোসের সঙ্গে কথা বলবেন, আর নাহলে এক ঘন্টা পরে আসুন। আমাদের বাইরে যারা অতিথি আছে তাদের আমরা